যে কাজে কষ্ট যত বেশি, সেই কাজে লাভ তত বেশি। জীবনের প্রথম দিকে কষ্ট করলে শেষ দিকে বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে বেশি। মানুষ যেটা মনে প্রাণে চায় আর সেটা পাওয়ার জন্য পরিশ্রম করে, তাহলে সেটা সে পাবেই। সরল মনে মানুষের উপকার করো, তাহলে ঈশ্বর তোমার উপকার করবে। রাগ মানুষের অধঃপতনের মূল কারণ। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। সফলতা হলো সাধনার চূড়ান্ত পর্যায়, আর পরিশ্রম হলো সাধনা। প্রত্যেক মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করা উচিত, শুধু বিপদের সময় নয়।